এক নাবালিকাকে জোর করে বছর চল্লিশের এক ব্যক্তির সাথে বিয়ে বিয়েতে রাজি না হয় নাবালিকাকে মারধর অজ্ঞান অবস্থায় বিয়ে দেওয়ার অভিযোগ উঠল নাবালিকার দিদির বিরুদ্ধে খবর পেয়ে নাবালিকাকে উদ্ধার করল প্রশাসন পিতৃহীন এক নাবালিকাকে জোর করে বিয়ে দিয়ে দেওয়ার অভিযোগ উঠল তারই দিদির বিরুদ্ধে অভিযোগ বিয়েতে রাজি না হওয়ায় ব্যাপক মারধর করা হয় নাবালিকাকে এমনকি বিয়ের পিড়িতে অজ্ঞান হয়ে যাওয়া অবস্থাতেই জোর করে তাকে বিয়ে দিয়ে দেওয়া হয় খবর পেয়ে চাইল্ড লাইনের পক্ষ থেকে গাইঘাটা বিডিওর সাথে যোগাযোগ করা হয় যোগাযোগ করা হয় গাইঘাটা থানা পুলিশের সাথেও উদ্ধার হয় নাবালিকা পলাতক অভিযুক্ত দিদি ও অভিযুক্ত পাত্র সূত্রের খবর সপ্তম শ্রেণীর পড়ুয়া ওই বছর চোদ্দোর নাবালিকা বাবার মৃত্যুর পর মসলন্দপুরে বর্দির কাছেই থাকত সম্প্রতি নাবালিকার মেজো দিদি তৃপ্তি মজুমদার গাইঘাটা থানার শিমুলপুর ষষ্ঠীতলায় তার নিজের বাড়িতে নাবালিকাকে নিয়ে আসে সেখান থেকেই বুধবার রাতে গাইঘাটার বাসিন্দা বছর চল্লিশের গৌতম বারুয়ের সাথে জোরপূর্বক বিয়ে দিয়ে দেওয়া হয় নাবালিকার স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী বিয়েতে রাজি না হওয়ায় নাবালিকাকে ব্যাপক মারধর করা হয় মারধরের চোটে বিয়ের পিড়িতেই অজ্ঞান হয়ে যায় নাবালিকা অজ্ঞান অবস্থাতেই নাবালিকার বিয়ে দিয়ে দেওয়া হয় খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় গৌতমের বাড়ি থেকে নাবালিকাকে উদ্ধার করে পুলিশ প্রশাসনের লোক বাড়িতে ঢুকতেই বাড়ি ছেড়ে পালায় নাবালিকার মেজ দিদি নাবালিকার বর্দি সুদেবী মণ্ডলের অভিযোগ মেজবন বাড়িতে বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে বিয়ে দিয়ে দিয়েছে বিয়েটা কেন দিচ্ছিল এই অল্প বয়সে সেইটাই আমার অভিযোগ আর কোনো অভিযোগ নেই ওর পরে ও কোনটা যে আমরা যে বোনরা আছি বা ওর খাওয়া পড়ার কষ্ট সেটা তো নেই আমাদের কাছে আমার কাছে থাকলেই হবে ঠিক আছে আমাদের আমার আর ওই বলে কোনো ই নাই দুঃখ নেই যে আমার বোন আছে আমার বাবা নেই বলে যে ওরে খেতে দিতে পারবো না বা একটু বয়স হলে আর আঠারো বছর পুলিশে বিয়ে দিতে পারবো না সেটা আমাদের কোনো ইয়ে না আমরা আরো দুটো বোন আছি বিয়ে তো ওই যে শুনেছি ছোট বয়স বয়স্ক মেয়ে তার জিনিস অভিযুক্তদের বিরুদ্ধে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের হয়েছে অভিযুক্তদের খোঁজে তল্লাশিও শুরু করেছে পুলিশ এই অফিস খবর পেয়েছে যে চোদ্দ বছরের মেয়ে বিয়ে দেওয়া হয়েছে আর যে মেয়ের বর্দি উনি অভিযোগ করেছেন যে মেজদি আছে জোর করে মেয়েকে বিয়ে দিয়েছে মানে হয়েছে এইভাবে কে বিয়ে হওয়ার সময় মেয়েকে এত মারা হয়েছে যে মেয়ে অজ্ঞান হয়ে যাচ্ছে তখনই মেয়েকে ছাড়া হয়নি আর জোর করে বিয়ে দেওয়া হয়েছে রিপোর্ট নিউজ